বেঙ্গল আইকন নিউজ নতুন রূপে নতুন ভাবনায়। তিন মাস পর ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিল বাংলাদেশি মৎস্যজীবী ট্রলার। মাস তিনেক আগে ভারতীয় জলসীমানায় অবৈধভাবে ঢুকে পড়ার জন্য তিনটি বাংলাদেশি মৎস্যজীবী ট্রলার সহ 88 জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছিল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। এরপরেই ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে 88 জন মৎস্যজীবী সহ তিনটি ট্রলারকে স্থানান্তরিত করা হয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার হাতে। বুধবার নামখানার ফ্রেজারগঞ্জে তিনটি আটক হওয়া বাংলাদেশি ট্রলারের মধ্যে একটি ট্রলারকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে নামখানার ফ্রেজারগঞ্জে এলো ট্রলারের মালিক। বাংলাদেশের ক্রক্স বাজার এলাকা থেকে এফবি আল রাফি নামের ট্রলারের সমস্ত কাগজপত্র নিয়ে ট্রলারের মালিক জসিম উদ্দিন বুধবার নামখানার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় আসেন। এরপরেই বুধবার ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ফ্রেজারগঞ্জ ঘাটির কমান্ডিং অফিসার এনপি সিং ও ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি শুভেন্দু চন্দ্র দাস ট্রলারের সমস্ত কাগজপত্র খতিয়ে দেখেন। এরপরেই বুধবার দুপুরে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এফবি আল রাফি নামের বাংলাদেশি মৎস্যজীবী ট্রলারটির ছাড়পত্র মেলে। খরচ হয়ে গেছিল, তা আমরা দুষি হয়েছে, দুষি করে ঢুকছি না, অনেক কুয়াশার জন্য দেখি না, আমরা জানি না, ঢুকে গেছে, আমরা কী করবো এখানে, আমাকে ধরে নিয়েছে। কতজন ট্রলারে ছিল? 30 জন। তারপর আজকের কী ঘটনা? আজকে আমরা সারা দিয়ে দিছি। আপনার ট্রলারের নাম কী রয়েছে? আমার আল্লাহি। মূলত কোথা থেকে, কোন বন্দর থেকে আপনারা সেদিন বেরিয়েছিলেন এই মৎস্য বন্দর মানে মাছ ধরবার জন্য? এই তো চা কোথা থেকে বাইরেছি। হ্যাঁ, আপনার কোন বন্দর, মৎস্য বন্দর থেকে? মৎস্য বন্দর থেকে বাইরেছি। আপনাদের সেটাকে বন্দরের নামটা কী রয়েছে? বন্দরের নাম রয়েছে কুতুবদিয়া। কুতুবদিয়া থেকে বেরিয়েছিলেন? বাইরেছি। তারপরে ঘন কুয়াশা আছে? ঘন অনেক কুয়াশা, অনেক কুয়াশা আছিল, তারপর কুয়াশার জন্য এখানে হারাই লেগেছি। আটক করে নিয়েছি ভারতীয় জলসীমা। আপনাদের বাড়ি কোথায়? বাড়ি কুতুবদিয়া। আর যে সমস্ত জেলেরা আটক হয়েছিল তাদের অবস্থা এখন কী রয়েছে? অনেক কষ্ট, তা ভীষণ কষ্ট জেলে। তাদের কি কোনো ছাড়া হয়েছে? না না, হয় নাই। আপাতত আজকে ট্রলারটাকে আপনারা নিয়ে যাচ্ছেন, তাই তো? আপনার নাম? জসিমুদ্দিন। কি? জসিমুদ্দিন। যদিও আটক হওয়া এফবি আল রাফি নামে ট্রলারটিতে থাকা মৎস্যজীবীরা এখনও সংশোধনাগারে রয়েছে। বুধবার দুপুরে এফবি আল রাফি নামখানার ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলেও আটক হওয়া আরও দুটি বাংলাদেশি ট্রলার এখনও পর্যন্ত নামখানা ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে আটক রয়েছে। ফ্রেজারগঞ্জ থেকে শুভাশিস সর্দার ও সন্দীপ দাসের রিপোর্ট, বেঙ্গল আইকন নিউজ।